দলীয় নেতা কর্মীদের সঙ্গে নিয়ে ডিমারা উপজেলার বিভিন্ন এলাকায় রবিবার দিনব্যাপী নির্বাচনী জনসভা, গণসংযোগ ও পথসভা করেছেন খাগড়াছড়ি আসনের মহাজোট মনোনীত প্রার্থী ত্রিজেন্দ্রলাল ত্রিপুরা। এ সময় ব্যতিক্রমী এক উদ্যোগে আওয়ামী লীগের তথ্য ও গবেষণা বিষয়ক সম্পাদক ডাক্তার নুরুন নবী উপজেলার জালিয়াপাড়া থেকে পায়ে হেঁটে নেতাকর্মীদের একটি বহর ও 101টি নৌকা নিয়ে এসে ত্রিজেন্দ্রলাল ত্রিপুরাকে সংবর্ধনা দেন। এ সময় বিভিন্ন দলের বেশ কিছু নেতাকর্মী আওয়ামী লীগে যোগদান করেন। গুইমারা উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ও সদর ইউপি চেয়ারম্যান নেমং মারমার সঞ্চালনায় গুইমারা বাজারে বিশাল একটি সমাবেশে ত্রিজেন্দ্রলাল ত্রিপুরা নবসৃষ্ট গুইমারার উন্নয়নের ধারা চলমান রাখতে নৌকা মার্কায় ভোট দেওয়ার আহ্বান জানান। সভাপতি জাহাঙ্গীর আলমের সভাপতিত্বে অন্যান্যদের মধ্যে বক্তব্য দেন জেলা পরিষদের চেয়ারম্যান কংজুরি চৌধুরী, বীর মুক্তিযোদ্ধা ও জেলা আওয়ামী লীগের সহসভাপতি রণবিক্রম, সাবেক সংসদ যতীন্দ্রনাথ ত্রিপুরা সহ জেলা ও উপজেলা পর্যায়ের নেতৃবৃন্দ। খাগড়াছড়ি বিমারা থেকে বিদায়ুল আলমের পাঠানো তথ্যচিত্র 71 বাংলা নিউজকে।